প্রিয় দর্শক মণ্ডলী, আমাদের হিন্দু ফেস্টিভ্যাল ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে আপনাদেরকে জানাই কাত্যায়নী পূজা উৎসব 2020-এর শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক মণ্ডলী, আমরা রয়েছি ফরিদপুরের কানাইপুরে শাহবাড়া সার্বজনীন শ্রী শ্রী কাত্যায়নী মন্দিরে। প্রতি বছরের ন্যায় এখানে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয় শ্রী শ্রী কাত্যায়নী পূজা উৎসব। বাংলাদেশের বিভিন্ন জেলা ও পার্শ্ববর্তী দেশ থেকে প্রতি বছরই এই শ্রী শ্রী কাত্যায়নী পূজা উৎসবটি দেখার জন্য এই মন্দিরগুলোতে ভিড় জমায়। বর্তমান করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের জন্য দেশসহ বিভিন্ন দেশ থেকে দর্শনার্থীদের আসা এই মন্দিরগুলোতে স্থগিত রয়েছে। দর্শক মণ্ডলী দেখতেই পাচ্ছেন যে করোনা ভাইরাস নিয়ে এখানে একটি থিম তৈরি করা হয়েছে, যেটি দর্শন করছেন। আমরা মূল মন্দিরের মধ্যে প্রবেশ করেছি। এখানে নরসিংহদেব এর একটি মূর্তি নির্মাণ করা হয়েছে, শ্রীকৃষ্ণ রয়েছে। কলিযুগে শ্রী চৈতন্য দেব হরিনাম সংকীর্তন প্রচার করেছিলেন, তার একটি দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। এখানে পূজারি পূজার সাজানোর কাজ চলছে। শাহপাড়ার সার্বজনীন শ্রী শ্রী কাত্যায়নী মাকে আপনারা দর্শন করছেন। দেবী কাত্যায়নীকে পূজা প্রদানের জন্য এখানে প্রস্তুতির কাজ চলছে, আর কিছুক্ষণের মধ্যে পূজাটা শুরু হবে। এখানে মহাদেবের একটি দৃশ্য তৈরি করা হয়েছে, বিভিন্ন ধরনের মূর্তি এখানে নির্মাণ করা হয়েছে, যেটা করোনা ভাইরাস রিলেটেড কিছু থিম তৈরি করা হচ্ছে। এখানে এখনো নির্মাণ কাজ এখানে শেষ হয়নি, হয়তো আর কিছুক্ষণের মধ্যে এটা শেষ হয়ে যাবে। দর্শক মণ্ডলী, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে যে মৃত্যু ঘটেছে সেটা কিভাবে শ্রদ্ধা করতে হয়, আসলে সে চিত্রটা এখানে তুলে ধরা হয়েছে। দর্শক মণ্ডলী, চলুন তাহলে কাত্যায়নী পূজাটি আমরা দেখে আসি। Thank you.
আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। দর্শক মণ্ডলী, হিন্দু ধর্মের সকল প্রকার ভিডিও পেতে আমাদের এই হিন্দু ফেস্টিভ্যাল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং হিন্দু ধর্মের ঐতিহ্যকে বিশ্বের বুকে তুলে ধরার জন্য শেয়ার করবেন। ভালো থাকুন।